আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মাওলানা মামুনুল হক এমনই একজনের সন্তান যিনি পৃথিবীর সব কিছু ভুলে গেছে কিন্তু এখনও আল্লাহর নামটি ভুলেনি। পৃথিবীতে তার সন্তান আছে, তার বাড়ি আছে, তার ঘর আছে, তিনি সব কিছু ভুলে গেছে কিন্তু আল্লাহ যে একজন আছে সেটা এখনও ভুলেনি। মৃত্যুর পথযাত্রী যিনি, যিনি প্রত্যেকটা মুহূর্তই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার বয়স এখন অনেক হয়ে গেছে। চলুন আজকে তার কিছু কথা আপনাদেরকে শোনাবো। তার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার সন্তান মামুনুল হককে চিনতেছে না, তার বাড়িঘর কোথায় তিনি বলতে পারতেছে না, কিন্তু আল্লাহর নামটা বলতে তার একটিও ভুল হইতেছে না। চলুন সে ভিডিওটি দেখে আসি। আপনার কোন ছেলের নাম কি মামুন আছে? মামুন আছে আপনার ছেলে? আপনার ছেলে আছে একটাই নামে? কি করে? আপনার একটা মাদ্রাসা ছিল? মাদ্রাসা কোথায়? মাদ্রাসা আপনার বাসা কোথায়? বাসা তো আপনার থাকেন। এই বাসা কার? আপনি এখানে যেখানে আছেন এই বাসাটা কার? কার বাসা? আমার বাসা। আচ্ছা, আপনি পড়ছেন কার কাছে? পড়ালেখা করছেন কার কাছে? সদর সাহেব হুজুরে চিনেন? সদর সাহেব হুজুরে চিনেন? চিনেন না? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী চিনেন? নিকে আপনার ওস্তাদ হাফিজ জুজুর চিনেন? আর সদর সাহেব হুজুর? সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই? সাব্বির আহমদ ওসমানী? জাফর আহমদ ওসমানী? দর্শক শ্রোতা, এবার বুঝতেই পারলেন মামুনুল হক সাহেব কার সন্তান। তিনি মৃত্যুর এক মুহূর্তের আগ পর্যন্ত আল্লাহকে ভুলবে না, আল্লাহর বিধানকে ভুলবে না, কোরআন হাদিসকে ভুলবে না। তিনি পিছুপা হওয়ার মতন মানুষ না। আজকে অনেকেই বলতেছেন যে এই মামুনুল হক নাকি রাজাকারের সন্তান। আজকে দুঃখ লাগে, আপনারা এত বড় কুলাঙ্গার, এত বড় জালেম আপনারা, এত বড় মিথ্যেবাদী আপনারা। একজন ভালো মানুষ যিনি আল্লাহর প্রেমে তার জীবনটা শেষ করছে তাকে আপনারা রাজাকার বানাই দিতেছে। আজকে যে মামুনুল হক শুধুমাত্র হক কথা বলছে,
উচিত কথা বলছে, শুধুমাত্র এদেশের মানুষকে যেন আল্লাহ তাআলার গজব না আসে, আমাদের নেত্রীর যেন গজব না আসে, আমাদের নেত্রী মারা গেল যেন তার কবরে আগুন না জ্বলে, সেই ব্যবস্থার জন্য, তাদের ভালোর জন্য তিনি বাড়িতে আপনারা ভাস্কর্য বানায়েন না। কিন্তু আমরা কি করতেছি, আমরা বলতেছি এই মামুনুল হক হচ্ছে রাজাকার, এই মামুনুল হক হচ্ছে রাজাকারের সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনাদেরকে একটা অনুরোধ, এই শেষ অনুরোধ, কোনোদিন অনুরোধ করব না, আপনারা এই মিথ্যে কথা আর বললেন না, আল্লাহর গজব আপনাদের উপরে পড়বে। যারা আজকে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতেছেন, আজকে যারা মামুনুল হককে রাজাকার বলতেছেন, মামুনুল হকের বাবাকে রাজাকার বলতেছেন, তাদের উপরে যে আল্লাহর গজব পড়বে এটা নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিতই। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত করে। আসসালামু আলাইকুম।